মাই ওল লাভলি পিপল আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল দিস ইজমালা আমরা দেন স্পোকেন ইংলিশ পক্ষ দেখে আপনাদের সবাইকে সুস্বাগতম আজ আমরা কিছু রিপিটেড ওয়ার্ড দিয়ে কীভাবে বাক্য তৈরি করা যায় এবং কিভাবে ডেইলি স্পোকেন ইংরেজিতে আমরা সেইগুলো ব্যবহার করতে পারি সেগুলো দেখবো ন টকিং লেটস হ্যাভ এ লুক হোয়াট আর ওয়েটিং সো আই কিপ প্রথমে বোর্ডে লেখা রয়েছে রিপিটেড ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি ইংরেজিতে আজকের যে সমস্ত ওয়ার্ডগুলো লেখা রয়েছে বোর্ডে সেটি হচ্ছে রিপিটেড অর্থাৎ দুবার উচ্চারিত হয় যেমন শিশুটি চুকচুক করে দুধ খাচ্ছে এই চুপচুপ রিপিটেড দুবার উচ্চারিত হয় সে গুনগুন করে গান গাইছে গুনগুন হচ্ছে রিপিটেড ওয়ার্ড শু শু করে বাতাস বইছে রিপিটেড ওয়ার্ড টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আমার পায়ে যে যে দরছে সেইটি হচ্ছে রিপিটেড ওয়ার্ড আমি তোমার জ্ঞান জ্ঞান দেখেন জ্ঞান জ্ঞান আর সহ্য করতে পারছি না আকাশে গুড় গুড় শব্দ হচ্ছে এই রিপিটেড ওয়ার্ড দিয়ে আমরা প্রতিনিয়ত ইংরেজি কথা বলি আমাদের যেই সমস্ত সবচেয়ে বেশি জানা রয়েছে সেই সমস্ত ওয়ার্ড দিয়ে আমরা স্পকেন ইংরেজি তে কথা বলার চেষ্টা করি যদি এই সমস্ত কিছু রিপিটেড ওয়ার্ড জানা থাকে তাহলে এক্সট্রা অর্ডিনারিতে ইউ ক্যান স্পিক অ্যাট এনি সিচুয়েশন ইন ডেইলি লাইফ সো প্লিজ পে অ্যাটেনশন টিল দি এন্ড নাম্বার ওয়ানে লেখা রয়েছে শিশুটি চুকচুক করে দুধ খাচ্ছে এটি আমরা কীভাবে করবো এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই ছয়টি বাক্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা তৈরি করব প্রেজেন্ট কন্টিনিউয়াসের সূত্রটি হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ প্লাস বার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট সেই সূত্র অনুযায়ী এই একটি বাক্য পরে আমরা এই ছয়টি বাক্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপর ভিত্তি করে তৈরি করব। এবং এই সমস্ত বাক্যগুলো যদি জানা থাকে যে যে কোনো সিচুয়েশনে আপনারা কথা বলতে পারবেন স্মার্টলি সো এখন আমরা দেখব কিভাবে এগুলো তৈরি করে প্রথমটি রয়েছে শিশুটি চুকচুক করে দুধ খাচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে কে খাচ্ছে শিশুটি সাবজেক্ট আমরা জানি খেয়ে বা খারা দ্বারা প্রশ্ন করে উত্তরে যা পাওয়া যায় তাকে সাবজেক্ট বলে অর্থাৎ ক্রিয়ার কাজ যার দ্বারা সম্পূর্ণ করে যার দ্বারা সম্পূর্ণ হয় তাকে সাবজেক্ট বলে যদি এটি হচ্ছে দা বেবি এরপরে আমরা দেখব দ্য বেবি ইজ যেহেতু কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর বসবে সেই ক্ষেত্রে দ্য বেবি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার হয় এরপরে আমরা দেখব সাবজেক্ট প্লাস এম এস প্লাস বার বারডি হচ্ছে চুকচুক করা চুকচুক শব্দের অর্থ হচ্ছে লোভ এল অফ ই লফ লোপ হচ্ছে চুকচুক করে এর সাথে আই লাগবে শুধু লপিং আপ এল ও লপিং আপ এখন আমরা দেখব অবজেক্ট এখানে কী কাটছে দুধ লপিং আপ দিল্ক এম আই এল কে মিল্ক হয়ে শিশুটি চুকচুক করে দুধ কাটছে দ্য বেবি ইজ লপিং আপ মিল্ক হচ্ছে চুকচুক করে খাওয়া লপিং আপ যেমন দ্য বিড়ালটি চুক করে দুধ কাচ্ছে দ্য ক্যাট ইজ লপিং আপ মিল্ক এরপরে যেটি রয়েছে সে গুনগুন করে গান গাইতেছে এই সমস্ত বাক্যগুলো আপনারা প্রেজেন্ট যে কোনো টেন্সে করা সম্ভব শুধুমাত্র সূত্র অনুযায়ী আজকে আমরা শুধু কন্টিনিউয়াস টেন্সে করছি নাম্বার সেকেন্ড নাম্বার টু হচ্ছে সে গুনগুন করে গান গাইতেছে সাবজেক্ট হচ্ছে সে হি সূত্র অনুযায়ী হি ইজ কি করছে গুনগুন করে গান গাওয়া এইচ ইউ এম হাম হচ্ছে গুনগুন করা এর সাথে আমরা আইএনজি যুক্ত করবো হামিং হি ইজ এইচ ইউ ডবল এম আসবে ডবল এম আই এনজি হি ইজ হামিং কি গাচ্ছে গান গাচ্ছে হি ইজ হামিং হি ইজ হামিং সং যদি দে হি ইজ হামিং এ সং হবে এখানে লেখা রয়েছে সে গুনগুন করে গান গাইতেছে হি ইজ হামিং সং বা হি ইজ হামিং সং সে গুনগুন করে একটি গান গাইতেছে যদি বলি এটি প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা কিভাবে করব। হি হামস আ সং সে গুনগুন করে হি হামস আ সং সে গুনগুন করে গান গায় যদি বলি এটি প্রেজেন্ট সিম্পল টেন্সে দ্য লভস লভস অফ দ্য মিল্ক সে শিশুটি চুকচুক করে দুধ খায় ইয়েস লাগবে লভস এরপরে যেটি রয়েছে সুসু করে বাতাস বইছে বাইরে সুসু করে বাতাস বইছে বইছে সেটি আমরা কিভাবে করব সাবজেক্ট হচ্ছে কি হচ্ছে কার দ্বারা হচ্ছে বাতাস সাবজেক্ট হচ্ছে বাতাস দ্য উইন্ড হচ্ছে বাতাস ডাব্লিউ আই এন্ডি দ্য উইন্ড এরপরে এম ইজ আর যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার ইজ দ্য উইন্ড ইজ शु शू हे हाउल यार साथ आई एन जी जुक्त हो हाउलिंगओ डब्ल्यू एल आई एन जी हाउलिंग द विंड इज हाउलिंग विंड इज हाउलिंग द विंड इज हाउलिंग बाहरे बाहरे जो दिए आउटसाइड द विंड इज हाउलिंग आउटसाइड বাহিরে বাতাস সুসু করে বাতাস বইছে সেই ক্ষেত্রে এরপরে নাম্বার ফোর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে কি পড়ছে টিপ টিপ করে যেহেতু এখানে সাবজেক্ট নাই তাহলে যদি আমরা সাবজেক্ট কোনো বাক্যের মধ্যে যদি না পাই সেই ক্ষেত্রে আমরা ইট অথবা দেয়ার ব্যবহার করতে পারি এখানে আমরা ইট ব্যবহার করবো ইট যেহেতু পার্সন সিঙ্গুলার নাম্বার এইট ইজ ইট ইজ টিপ টিপ হচ্ছে ড্রিজল ডি আর আই ডবল জেড এল ই ড্রিজল অর্থ হচ্ছে টিপ টিপ করে পড়া ইট ইজ ড্রিজলিং ইট ইজ ড্রিজলিং ড্রিজলিং টিপ টিপ করে বৃষ্টি পড়া হচ্ছে ইট ইজ ড্রিজলিং এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে যদি দেই ইট ইজ ড্রিজলিং হেয়ার এখানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে নর্মালি উই ক্যান ইউজ ইট ইজ রেইনিং বৃষ্টি হচ্ছে আর এখানে হচ্ছে গুড় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেই ক্ষেত্রে বা গুড়ি করে বৃষ্টি পড়ছে ইট ইজ ড্রিজলিং বাইরে গুড়ি করে বৃষ্টি পড়ছে বা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে ইট ইজ ড্রি ড্রিজলিং দিস ওয়ার্ড ইজ স্মার্ট ইউ ক্যান ইউজ নাম্বার ফাইভ আমার পায়ে জি জি দরছে যদি আমার পায়ে জি জি দৌড়ছে অথবা হাতে জি জি দৌড়ছে এটি কীভাবে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র অনুযায়ী আমার অর্থাৎ আই আই দরছে আই এম ফিলিং আই এম ফিলিং আই এম ফিলিং

डी एल एस नीडल्स नीडल्स आई एम फिलिंगसमुत इन दल आई एम फिलिंग पिन्स एंड नीडल्स इन लेग्स, लेग लेग पाए, जी जी दौड़े বা অনুভব করছি যেই জিনিস আমরা চোখে দেখি নেই বাট অনুভব করা যায় সেই ক্ষেত্রে ফিল হবে এখানে মেইনবার হচ্ছে ফিল মেইনভাবে কাজ করছে শুধু ফিলে অনুভব করা যায় সেই ক্ষেত্রে নাম্বার সিক্সে রয়েছে আমি তোমার জ্ঞান জ্ঞান আর সহ্য করতে পারছি না এটি আমরা আমি তোমার জ্ঞান জ্ঞান আর সহ্য করতে পারছি না এটি আমরা এভাবে করব এখন এই করে ফেলি আই

তোমার জ্ঞান 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 শব্দের অর্থ হচ্ছে গ্রাম্বল জি আর ইউ এম বি এল ই গ্রাম্বল এর সাথে আই এন জি লাগব আই ক্যান নট লং টলারেট ইয়োর এই বাপটিকে আমরা নাউন করে ফেলব ইয়র জি আর ইউ এম বি গ্রাম বিলিং এল আই জি গ্রাম বিলিং অর্থাৎ আমি আই ক্যান নট লং টলার রাইট ইউর গ্রামভিলিং আমি তোমার আমি তোমার জ্ঞান জ্ঞান আর সহ্য করতে পারছি না যেটি দিস ওয়ার্ড ইজ অফেন ইউজড ইন দ্য ফ্যামিলি এরপরে যেটি রয়েছে নাম্বার সেভেন আকাশে গুড় গুড় শব্দ হচ্ছে গুড় গুড় শব্দের ইংরেজি হচ্ছে মাম্বল এম ইউ এম মাম বিএল ই মাম্বল এর সাথে আমরা আই এনজি লাগাবো আকাশে গুড় গুড় শব্দ হচ্ছে এখানে আমাদের সাবজেক্ট নাই এটা হচ্ছে অবজেক্ট হচ্ছে আকাশ যেহেতু সাবজেক্ট আমরা পাচ্ছি না সেই ক্ষেত্রে দেয়ার টি এইচ ই আর ই দেয়া তার পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ইজ দেয়ার ইজ কী হচ্ছে গুড় 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 শব্দ হচ্ছে এম বি এল আই এন জি মামলিং দেয়ার ইজ মামলিং কোথায় হচ্ছে আকাশে যেহেতু এটি অবজেক্ট গুড় গুড় শব্দ হচ্ছে আকাশে ইন দ্য স্কাই ইন দ্য স্কাই হচ্ছে আকাশে সো আকাশে গুড় গুড় শব্দ হচ্ছে দেয়ার ইজ মামলিং ইন দ্য স্কাই যদি বলি বাহিরে গুড় গুড় শব্দ হচ্ছে দেয়ার ইজ মামলিং আউটসাইড বাজারে গুড় গুড় শব্দ হচ্ছে দেয়ার ইজ মামলিং ইন দ্য মার্কেট ক্লাসে শব্দ হচ্ছে দেয়ার ইজ মামলিং

আরও সুন্দর সুন্দর রিপিটেড ওয়ার্ড রয়েছে সেইগুলো দিয়ে আমাদের পরবর্তী লেসনগুলো আসবে সো ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডো ফরগেট গেট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য আইকন অ্যান্ড ডেফিনেটলি আই উইল ব্যাক উইথ দ্য নিউ লেসন সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন জীবনকে উপভোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর বিং উইথ মি